এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সেই মা বাবা যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করার জন্য বলে, আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য বলে, তাহলে এজন্যই এই জায়গাতে মা বাবাকে অসন্তুষ্ট করাটাই হলো শরীয়ত, তাদের কথা না মানাটাই হলো শরীয়ত। তাহলে আশা করি বুঝে গেছি যে একজন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, মন কষ্ট দেওয়া যাবে না, এটা কোথায়? যতক্ষণ আল্লাহর হুকুম লঙ্ঘন না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হলো মুসলমানের মান সম্মান আল্লাহর কাছে এতটাই বেশি প্রিয়। হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা বালাগাকা আন আখিকা শাইউন ফালতামিস লাহু উযরা ফাইন লাম তাজিদ ফাকুল লাআল্লা লাহু উযরান মা আরিফুহু। কত চমৎকার ইসলাম, চিন্তা করতেও পারবেন না। ধরেন কোন ব্যক্তির ব্যাপারে আপনার কাছে এই কথা এসেছে যে লোকটা এই কাজটা করছে, যেমন ধরেন একবারে খারাপ ভাবে আসছে, এই লোকটা সিনেমা দেখছে, কিছুক্ষণ জন ধরলাম আপনার কাছে, আপনার কানে এই কথা আসছে কি এই লোকটা সিনেমা দেখছে। তো নবীজি বলেন যে এরকম কোন কথা যদি কোন মুসলমানের ব্যাপারে তোমার কানে আসে, তাহলে তোমার প্রথম কাজ হলো ফালতামিস লাহু উযরান, তুমি বলবা, তুমি একটা কারণ দাঁড় করাবা, একটা ওজর, একটা কারণ দাঁড় করিয়ে বলবা যে না এই সিনেমা দেখতে পারে না, অবিশ্বাস করার কারণ দাঁড় করাবা। কেন দেখতে পারে না? কারণ লোকটা তো টুপি পরে, একটা কারণ দাঁড় করাবো, এটা ইসলামের শিক্ষা না, এই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, কেন? কারণ দাঁড় করাবো, কারণ লোকটা তো মসজিদে দেখি, লোকটাকে তো মসজিদে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মুসলমানের কোনো খারাপ বিষয় তোমার কাছে আসলে তুমি এর বিপরীতে একটা কারণ দাঁড় করো, ফালতামিস লাহু উযরান, এর বিপরীতে একটা ওজন তালাশ করো, একটা কারণ দাঁড় করো। ফাইন লাম তাজিদ, তুমি কোনো কারণ খুঁজে পাচ্ছ না, তখন তুমি বলবো যে লাআল্লা লাহু উযরান লা আরিফুহু, যে লোকটা কারণ খুঁজে পাচ্ছে না, আমি কারণ দাঁড় করাতে পারলাম না অবিশ্বাস করার, এখন আমাকে বিশ্বাস করতে হচ্ছে কারণ খবরটা অথেন্টিক। যেমন যেমন ধরেন আল্লাহর কাছে পানা চাই, একজন দিনদার সম্পর্কে আপনার কাছে খবর আসছে, কি খবর আসছে? যে এই লোকটা ভালো না, দু নম্বরই করে। তখন প্রথম কাজকে আপনি কারণ দাঁড় করাবেন না, এই লোকটা খারাপ হইতে পারে না, কারণ এই লোকটা তো দেখতে শুনতে তো দিনদার। যে লোকটা কথাটা বলছে আপনার বিশ্বাসও হচ্ছে, মানে আপনি পুরো কারণে দাঁড় করতে পারছেন না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তখন দ্বিতীয়তে চলে যাও, দ্বিতীয়টাতে চলে যাও, তখন তুমি এই কথা বলবা যে লোকটা এই কাজটা করতে পারে না, যদি করেও নিশ্চয় কোনো বাধ্য হয়ে পড়ছে, নিশ্চয় কোনো কারণ আছে যেটা আমি জানি না, লা আরিফুহু, যেটা আমি জানি না, আমি জানি না এই কথাটা গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছে কিনা। ইসলাম কত সুন্দর, এক্ষেত্রে ইসলাম বলে যে প্রথমত ইত্তাকু মাওয়াদি আত্তুহুমা, এটা হলো আমার জন্য, ধরেন দুইটা পক্ষ তো, একটা হলো আমি আর একটা হলো আরেকজন, ধরেন একটা পক্ষ হলো আপনি আর একটা পক্ষ হলো আরেকজন। এখন আমার জন্য ইসলাম বলে যে ইত্তাকু মাওয়াদি আত্তুহুমা, এমন কোন কাজ করিও না যে কাজ করলে মানুষ তোমাকে খারাপ বলতে পারে, এটা আমার জন্য। আপনার জন্য বিপক্ষ, আপনার জন্য কি? আপনার জন্য হলো যে ইসলাম বলে যে ফালতামিস লাহু উযরান,
এখন এমন কোন কাজ আমি করে ফেলেছি যেটা খারাপ, কারণ আপনার মূল মূলনীতি কি? আপনার জন্য মূলনীতি হলো আপনি কারণ বার করাবেন যে না এটা এই লোক করতে পারে না, এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দেখুন মুসলমানের মান সম্মান আল্লাহর কাছে কতটা প্রিয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়ালেন, ফানাদা বিসাউতিন রাফিয়া, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর গলায় আওয়াজ দিলেন, বিসাউতিন রাফিয়া, বলেন ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ولم يفض الإيمان إلى قلبه، أي لوك شكل جرى مكي مسلمان أن تورى تدري إيمان كونسنا إذا كان لكي بولي منافق نبي جبلا نو إشمس تمانوش جرى مكي مسلمان أن تورى إيمان كونسنا إذا كان لكي كيسي كثا بولتشن এর দ্বারা বোঝা যায় যে এই কথাগুলো যার মধ্যে পাওয়া যাবে সে অন্তরে মুসলমান না মুখে মুসলমান। আমরা বলি না তথা কথিত মুসলিম সো কল মুসলিম, এটা হলো সো কল মুসলিম মানে তথা কথিত মুসলিম, কারা যারা মুখে মুসলমান অন্তরে ইসলাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে লা তুযিল মুসলিমিনা ওয়া লা তুআইরুহুম ولا تتبعوا عوراتهم، খবরদার কোন মুসলমানকে কষ্ট দিও না, ولا تعيروهم তাদের দোষ তালাশ করিও না এবং তাদেরকে দোষারোপ করিও না অপবাদ দিও না। তাহলে অর্থ হলো যারা অপর মুসলমানকে অপবাদ দেয় অপর মুসলমানের দোষ তালাশ করে তারা হলো মুখে মুসলমান অন্তরে ইসলাম নাই। নবীর কথা অনুযায়ী নবী বলেন যে কেউ যদি কোন মুসলমানের দোষ তালাশ করে, গোয়েন্দাগিরি করা অভ্যাস আছে আমাদের অনেকে, ফাউ ফাউ অন্যের দোষ তালাশ করে, খুঁটে খুঁটে অন্যের দোষ বাইরি করে। নবী বলেন যে এই কাজটা যার যাই করে তাহলে তাত্তাবি আল্লাহ আওরাতাহু, আল্লাহ তাআলা তার দোষ তালাশ শুরু করে দেন। ফলে হয় কি ওমান ইয়াত্তাবি আল্লাহ আওরাতাহু, আল্লাহ যদি কারো দোষ তালাশ শুরু করে দেন, ইয়াফদাহু ওয়ালাউ ফি জাউফি রাহলিহি, সে যদি তার উটের পেটের ভিতরে লুকিয়ে থাকে তাহলে আল্লাহ তার তাকে সেখান থেকে বের করে হলো বেইজ্জত করবেন, এজন্য কারো দোষ তালাশ করবেন না। তাহেতু দোষ তালাশ করা এটা কবিরা গুনাহ, হাদিসে এটাকে তাজাসসুস বলা হয়েছে। পারলে কোন মুসলমানের ব্যাপারে সুধারণা রাখবেন, আল্লাহ এড়িয়ে চলবেন, বাস পারলে ভালো কথা বলবেন আল্লাহ এড়িয়েছে। এখন চিন্তা করেন যে একজন মুসলমানের ব্যাপারে ইসলাম এই মূলনীতি দিচ্ছে, এই মূলনীতি যদি আমাদের পরিবারগুলোতে চর্চা হইতো তাদের ব্যবসা সই সমস্যা থাকত, বাইরের সমস্যা থাকত, বাইরের সমস্যা ব্যবসায়ের সমস্যা বা সমাজের যত প্রকার ঝগড়া জাতি আছে এগুলো কিছু থাকত, কারো দোষ তালাশ করা। এবং তাহমুদ রাদি আল্লাহ তালান হয়ে ওনার অভ্যাস ছিল তিনি রাতের বেলা ঘুরে ঘুরে এলাকা দেখতেন জনগণ কি অবস্থা আছে। একবার ঘুরে ঘুরে দেখার সময় দেখলেন যে একটা বাসার ভিতরে মিটি মিটি করে আলো জ্বলছে, বাতি জ্বলছে। তিনি উকি দিয়ে দেখলেন যে একজন যুবক সেখানে বসে বসে মদ খাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরার জন্য বাইরের পিছনের দেওয়াল দিয়ে টপকিয়ে উঠলেন, সদর দরজা দিয়ে না, পিছনের দেওয়াল দিয়ে টপকিয়ে উঠলেন। উনি আমিরুল মুমিনিন তো রাষ্ট্রপ্রধান, তাদের শাস্তি দিবেন। এবার চট করে তার সামনে দাঁড়িয়ে গেলেন এই যুবকের সামনে দাঁড়িয়ে বলেন যে ইয়া আবু আল্লাহ,
ظننت ان الله يسترك وانت في معصيه ذل الدشمن তুমি কি মনে করছো যে আল্লাহ তোমার দোষ গোপন রাখবেন আর তুমি ওভাবে গুনাহ করে যাবা তুমি কি এটা ভাবছো ওই যুবক সে আমার যুবক যুবক বলে যে আমির উনি লা তাজাল আলাইয়া তাড়াহুড়া করিয়েন না এটা থামেন ইন আকুন আসাইতুল্লাহ ওয়াহিদাতান ফাকাদ আসাইতাল্লাহ ফি সালাস আমি যদি গুণা একটা করি আপনি করছেন তিনটা আমি একটা করতেছি আমি মদ খাচ্ছি আপনি গুণা করতেছেন তিনটা তো তিনটা গুণা কি দেখেন আল্লাহ বলেছেন লা তাজাসসু ওয়া কাদ তাজাসসতা আল্লাহ বলেছেন কোন মুসলমানের দোষ খুঁজিও না আর আপনি মুসলমানের দোষ খুঁজছেন একটা গুণা দুই নম্বর আল্লাহ বলেছেন ওয়াক্তুল বুয়ুতা মিন আবওয়াবিহা কারো ঘরে ঢুকলে তার সদর দরজা দিয়ে ঢুকবা পিছনের দরজা দিয়ে ঢুকার ব্যাপার আল্লাহ নিষেধ করেছেন আর আপনি ঢুকেছেন সদর দরজা দিয়ে না পিছনের দরজা দিয়ে তিন নম্বর আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা কারো ঘরে ঢুকলে আগে অনুমতি নিবা আমরা যে কালিম বিল বাজাই এটা অনুমতি অনুমতি চাচ্ছি তো কারো ঘরে ঢুকার সময় তুমি আগে অনুমতি নিবা অনুমতি চাইবা এরপর সালাম দিবা মানে আপনি অনুমতি চান নাই সালামও দেন নাই তাহলে আমি হুকুম আল্লাহ লঙ্ঘন করছি একটা আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন তিনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বললেন যে হ্যাঁ ঠিকই তো ঠিক আছে তুমি আমার এই দোষের কথা কারো কাছে আর বলিও না ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বলতেছেন আমি যে তিনটা দোষ করছি তুমি এটা কারো কাছে বলবো না আমিও তোমার কথা কারো কাছে আর বলবো না বেশ কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নবীতে খুতনা দিচ্ছিলেন ওই যুবক পিছনে বসা মসজিদের একবারে পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে থাকাকালীন ইশারা দিচ্ছেন মানে আমার সাথে কথা বলে যাবে সবাই যখন চলে গেছে ওই যুবকের কাছে অমরদুল্লাহ বলেন যে ওই দিনের পর থেকে আমি আর কারো দোষ তালাশ করি না যুবক খুব সুন্দর করে উত্তর দিচ্ছে আমির মুমিন ওই দিনের পর থেকে আমি আর মদ খাই না তাহলে কারো দোষ তালাশ করা এটা কবিরা গুনাহ আমরা তো এটাকে গুনাহই মনে করি না অনেক দিন দ্বারা সেরকম এটাকে গুনাহই মনে করে না অথচ এটা একটা কবিরা গুনাহ আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাহলে কারো দোষ তালাশ না করা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাতরা মুসলিমান সাতরাহু আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি কোন মুসলমানের দোষকে গোপন করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষকে গোপন করবে এক্ষেত্রে মূল নীতি হলো যে আপনি একটা দোষ গোপন করবেন তো আল্লাহ তাআলা আরেকটা দোষ আপনার কিয়ামতের দিন এর চেয়ে বড় যেটা প্রকাশ পেলে আপনি এত শরম পাইতেন লজ্জিত হতেন আল্লাহ তাআলা আপনার ওই দোষটা কিয়ামতের দিন গোপন করবেন এই ইসলামের এই সৌন্দর্যটা তো আমরা আসলে উপভোগ করি না ইসলামের এই সৌন্দর্যটা আপনি মেনে চলেন আজকে থেকে যদি মেনে চলেন যে আমি আমার দ্বারা যেন কোন মুসলমানের সম্মান নষ্ট না হয় ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে তিন ধরনের আল্লাহ তাআলার পানি আছে এই কথাটা মূলত ইমাম গাজ্জালী রহমতুল্লাহের কথা ওনার থেকে নকল করতেছি তিনি বলতেন যে আল্লাহ তাআলার তিন ধরনের পানি আছে এক ধরনের পানি হলো কেবলই উপকারী যেমন মাছ
মাছ কেবলই উপকারী। আরেক ধরনের পানি আছে যে উপকারীও নয় অপকারীও নয়, যেমন বিভিন্ন পোকামাকড় আছে যেটা উপকারীও না অপকারীও না। আর আরেক ধরনের পানি আছে যে একটা ক্ষতিকর, মানুষের শুধু ক্ষতি করে। তিনি বলেন যে তুমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব, কাজে তোমার তো উচিত হলো তুমি অন্তত এই শ্রেণীর হওয়া যে কেবলই উপকারী হব। যদি ওটা হইতে না পারো তাহলে কমপক্ষে এটা হও যে কারো উপকার করতে করতে না পারি অন্তত ক্ষতি করব না, কারো উপকার করতে না পারি অন্তত ক্ষতি করব না, অন্তত এটা হও। কিন্তু কেবলই ক্ষতিকর প্রাণী তুমি হইও না, কেবলই ক্ষতিকর প্রাণী তুমি হইও না। তাহলে দেখেন অথচ আমাদের স্বভাব কি, ওই যে আমি মাঝে মাঝে বলি যে আমাদের স্বভাব হলো হয় শিয়ালের মতো ধূর্ত, সুযোগ পাইলেই ফাঁদে ফেলব, অথবা সাপের মতো ঠান্ডা, সুযোগ পাইলে সবল মারব, অথবা বাঘের মতো হিংস্র, যে পাইলেই সুযোগ পাইলে থাবা দিব। এই হলো আমাদের স্বভাব, মানুষ হইতে পারে না। তিনি বলতেন ওনার সময় আরেকজন বুজুর্গ ছিল, তো ওই বুজুর্গের খানকাতে রাতে খুব এবাদত হইত, রাতের বেলা অনেক এবাদত হইত, আর দিনের বেলায় সবাই হাসি তামাশায় এর ভিতরে থাকত। তো থানবী রহমতুল্লাহ আলাই বলতেন যে কেউ যদি দরবেশ হতে চায় রাতের দরবেশ তাহলে ওই মুখখানকায় চলে যাও, কারণ আল্লাহ তাআলা সেখানে ইবাদত করার সুযোগ তোমাকে দিয়ে দিবেন, পরিবেশ দিয়ে দিবেন। আর কেউ যদি মানুষ হতে চায় তাহলে আমার কাছে চলে আসো, এখানে দীর্ঘ কোনো ইবাদত নাই, 6-7 ঘন্টা ঘুমাইতে হবে সময় মতো, ভোর রাতে উঠতে হবে, রাত জেগে ইবাদত করার কোনো সিস্টেম নাই, তবে আমি তাকে মানুষ করার চেষ্টা করব। এজন্য দেখেন ছোট্ট ছোট্ট বিষয়কে ওনারা কি পরিমাণ গুরুত্ব দিতেন। ওনার একজন খলিফা ছিল, ওনার কাছে গেছেন ওনার দুইটা ছেলেকে নিয়ে, দুইটা ছেলেকে নিয়ে গেছেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন কিভাবে খেয়াল রাখতেন, খেয়াল করেন, বলেন যে এই দুটা ছেলের কি ট্রেনের টিকিট কাটছেন? হজরত একটার কাটছি আর আরেকটার কাটি নাই। কেন কাটেন নাই? বয়স কত? বয়স 12 বছর। তো কাটেন নাই কেন? ও দেখতে তো 7-8 বছরের মতো লাগে, মানে সাইজে ছোট হয়ে আছে আর কি, দেখতে তো ছোট লাগে, এই জন্য ট্রেনের টিকিট কাটে নাই। তিনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে ধোকা দিলেন মানুষকে? এই কথা বলে ওনার খেলাফতি কেটে দিচ্ছেন, এভাবে ধোকা দিলেন। তাহলে ওনারা ছোট্ট ছোট্ট বিষয়গুলো এভাবে খেয়াল করতেন যে আমার দ্বারা যাতে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, কষ্ট না পায়, খেয়াল করতেন। উনি ট্রেনে উঠছেন, তো টিকিট মাস্টার, টিকিট মাস্টার দেখে ওনাকে চিনে ফেলছেন, তাওয়ার কারণে টিকিট কাটতে পারেন নাই। চিন্তা করছেন ওই যুগে সিস্টেম ছিল উপরে টিকিট মাস্টারের কাছ থেকে টিকিট নেওয়া যেত, তো উনি তাওয়ার কারণে টিকিট কাটতে পারবেন নাই, যাবেন শিয়াল দহ। তো ট্রেনে উঠছেন, তো টিকিট মাস্টার দেখে চিনে ফেলছে, চিনে ফেলে এখন বললেন যে হজরত আপনার টিকিট, আপনি কোথায় যাবেন, অমুকখানে? তো টিকিট মাস্টার চিন্তা করলো যে হজরত যেখানে নামবেন ওখান পর্যন্ত আমার ডিউটি আছে, আমার ডিউটির পরেও আছে, কাজে অন্য কোনো টিকিট মাস্টার ঝামেলা করবে না, এই জন্য তিনি এই চিন্তা করে বললেন হজরত টিকিট লাগবে না, কারণ আমি তো আরো অনেক দূরে যাব। ও কোথায় যাবেন? কমক স্টেশনে।
কারণ হজরত ওখানে তো টিকিট লাগবে না, ওখানটার জন্য আমার ডিউটি আছে, কারণ আমি তো আরো দূরে যাবো। তো কোথায় যাবেন? পরের স্টেশনে। ওখানে টিকিট লাগবে না, ওই পর্যন্ত আমার ডিউটি আছে। হজরত বললেন না, আমার সফরটা এখনো শেষ হয়নি, আমি তো আরো দূরে যাব। তো কোথায় যাবেন? আখেরাত পর্যন্ত। সেখানে তো তোমার ডিউটি নাই, কাজে তাড়াতাড়ি টিকিট নাও। চিন্তা করছেন ওনাদের চিন্তা, আমার তো আরো অনেক দূরে যেতে হবে, কোথায়? আখেরাত পর্যন্ত, কাজের টিকিট কাটতে হবে। আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে গুরু ব্যবধান হলো, আল্লাহর হক আল্লাহ তারা তো অত্যন্ত দয়াবান। আল্লাহর হক আপনি যদি কোনো কারণে, অলসতার কারণে, উদাসীনতার কারণে আপনি পালন করতে পারেন নাই, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দার হকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বান্দার হক এটা আল্লাহ তাআলা সিস্টেম করেছেন যে যার হক নষ্ট করা হয়েছে হয় সে মাফ করতে হবে অথবা তার হক তাকে দিয়ে দিতে হবে, এছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য মুসলমানের জান মান ইজ্জত এই সবগুলো প্রতি আমরা খেয়াল রাখবো, ইনশাআল্লাহ মুসলমান হওয়ার চেষ্টা করব। প্রকৃত মুসলিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমাদের সমস্যা হলো যে আমরা যারা বড় তারা ছোট যে তাকে সম্মান করতে পারি না। বড় বলতে যেমন একজন টাকা পয়সার দিক থেকে বড়, এখন যে যার টাকা পয়সা কম তাকে সম্মান করতে পারি না। একজন এলিমের দিক থেকে বড়, এখন যারা এলিম কম সম্মান করতে পারি না। একজন বয়সে বলো, যার বয়স কম সম্মান করতে পারি না। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই উনি একটা মূল নীতি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তো অনেক বড় আলেম ছিলেন, ওই যুগের সেরা আলেম, ইমাম বুখারীর উস্তাদ। তিনি গেছেন বাগদাদে, তো বাগদাদে যাওয়ার পরে, না বাগদাদে না আর একটা কোন শহরে তিনি সেখানে গেছেন, তো যাওয়ার পরে শুনলেন যে এই শহরের মধ্যে একজন দরবেশ আছে, যে দরবেশ খুব এবাদত গুজার, মানুষ তার কাছ থেকে দোয়া নেয়, পানি পোয়া নেয়, দোয়া কালাম নেয়, জার ফুক নেয়, এলাকায় হুজুর থাকলে একজন নেয় না। তো এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন যে মানুষ যখন ওই লোকটার কাছ থেকে দোয়া নেয় তাহলে আমি একটু দোয়া নেই। চিন্তা করে তিনি ওই লোকের সঙ্গে দেখা করার জন্য চলে গেলেন। এটা ছিল ওনার বিনয়। এত জগৎ বিখ্যাত আলেম কোথাকার কোন অখ্যাত লোকের সঙ্গে দেখা করতে গেছেন, হয়তো ওই অঞ্চলে উনি খ্যাত কিন্তু অন্য অঞ্চলে তো তার খ্যাতি নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ খ্যাতি তো গোটা দুনিয়া জোড়া, কিন্তু ওই দরবেশ তো আছে খুব মোড়ে। দেখবেন কিছু লোক মোড়ে থাকে, দরবেশ এমন ভাবে ভাব নিয়ে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ যে গেছেন ওদিকে কোনো বুক খেপে নাই, দেখবেন দেওয়ানবাগি কুতুববাগি ভাব নিয়ে থাকে, আসে না এরকম, ওদিকে কোনো বুক খেপে নাই, এরকম একটা ভাব সব নিয়ে আসে, ঈশ্বর মানুষ ভাব সব নিয়ে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ দেখে চলে আসছে। এক লোক, ওই লোক তো চোখে খুলে নেই, এক লোক আব্দুল্লাহ ওই লোকের কানে কানে বললেন, আপনি কি কামটা করলেন, আমি কি করলাম? এই লোকটারে কে আসছে জানেন? কে? আব্দুল্লাহ ইবনে মুবারক আসছে। বলে কি, গরিবের বাড়িতে হাতির পা, এত বড় আলে আমার কাছে আসছে, আসছে তো, কিন্তু আপনি তো তার দিকে টাকা নেই নাই, আপনি তো এমন মোড়ে আসছেন যে আপনি তার সাথে কথাই বলুন নাই। এই কথা শুনে সোনালী যুগের মানুষ যতই অহংকারী হোক কিন্তু যুগটা তো ভালো যুগ, যেন ওই লোক এই দোষটা ধরিয়ে দিয়েছে,
এই কথা শুনে ওই দরবেশ দৌড়ে গিয়ে পিছন থেকে আব্দুল্লাহ মোবারককে ধরছেন। দৌড়ে গিয়ে বললেন যে হযরত আমার তো ভুল হয়ে গেছে। তিনি বললেন ঠিক আছে অসুবিধা নাই, আচ্ছা আপনি তো বুঝছেন আমার কি রোগ, এখন আপনি আমাকে একটা চিকিৎসা দিয়ে যান। আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ বলেন যে আমি বুঝছি কি রোগ, আমি চিকিৎসা দিলে কি হবে, আপনি যদি চিকিৎসা দেন আমি আপনার সাথে একটা ওয়াদা করতে পারি, সেটা হলো মরণ পর্যন্ত আমি এটার উপর আমল করব। তখন আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ চিকিৎসা দিলেন ওই দরবেশকে, বললেন যে ইজা খারাজতা মিন মানজিলিকা ফালা ইয়াদাউ নাযরাতা আলা আহাদিন ইল্লা রাআইতা আন্নাহু খায়রুম মিনকা। যখন তুমি তোমার ঘর থেকে বের হবা, ঘর থেকে বের হওয়ার পর থেকে একবার ঘুমানোর আগ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা ঘুমানোর আগ পর্যন্ত তোমার চোখের সামনে যত মানুষ পড়বে, যেই পড়বে তার ব্যাপারে তুমি এই কথা চিন্তা করবা যে এই লোকটা আমার চাইতে বেশি দামি, সে যেই হোক, সে কি বিক্ষোভ না অশিক্ষিত মূর্খ যেই হোক না কেন, তার ব্যাপারে তুমি এই চিন্তা করবা যে এই লোকটা আমার চাইতে আল্লাহর কাছে বেশি, এই লোকের দাম বেশি। আমাদের কাছে বিষয়টা আরো অনেক পরিষ্কার হয়, উনি অনেক সুন্দর করে ব্যাখ্যা দেন। তিনি বলেন যে দেখো, ধরো তুমি আলেম, এখন তোমার চোখের সামনে যে লোকটা পড়ছে তার যার সাথে তোমার দেখা হয়েছে বা যে লোকটা তোমার সামনে আছে সে লোকটা আলেম না, তাহলে তুমি এভাবে চিন্তা করবা। আব্দুল্লাহ কথার উপর আমল এভাবে করবা যে এই লোক আলেম না, এলেম না থাকার কারণে গুনাহ করে, আর আমার এলেম আছে তাই এরপরও গুনাহ করি। আর হাদিসে আছে সাধারণ মানুষ গুনাহ করা আর আলেম গুনাহ করা একই গুনাহ, সমান না। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন একজন সাধারণ মানুষ যে গুনাহটা করে ওই গুনাহটাই যদি একজন আলেম করে তাহলে তাকে 70 গুণ বেশি শাস্তি দেওয়া হবে, 70 বার তার জন্য আফসোস। দেখেন এখন আমি এভাবে চিন্তা করবো যে আমি এলিম নিয়ে গুনাহ করি আর এই লোকের তো এলিম নাই তাই গুনাহ করে, কাজে এই লোকের দাম আমার চাইতে বেশি। ধরো তুমি একজন সাধারণ মানুষ, তোমার সামনে পড়েছে একজন আলিম, তাহলে তুমি এভাবে চিন্তা করবা আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলেন আলিম। هل يستوي الذين يعلمون والذين لا يعلم وال يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات الله বলেছেন আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন ইলম দান করেন তাদেরকে আল্লাহ বিভিন্ন দরজাত দান করেন, অনেক সম্মান দান করেন। তো এই লোকটা তো আলেম, আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছেন, আর আমি মূর্খ মানুষ আমার কোনো সম্মান নেই। ধরো তুমি একজন ধনী, তুমি একজন ধনী, তোমার সামনের লোকটা গরিব, তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে এই লোকটা সম্পদ কম। দেখেন আমরা এখানে একটা ভুল করি, আমরা মনে করি যে ধনী নিজেকে ধনী মনে করলে এটা অহংকার, আলেম নিজেকে আলেম মনে করলে এটা অহংকার, না এটা অহংকার না, এটা তো বাস্তবতা। একজন ধনী সে মনে করছে আমার ধন সম্পদ আছে আল্লাহ দিয়েছেন, আর একজন আলেম মনে করছে যে আমার আমি আলেম মানুষ, এটা অহংকার না। ধরেন আপনার বয়স, আপনি বাবা, ধরেন আপনার সন্তান আছে, আপনি মনে করলেন আমি বাবা, তাহলে বলেন তো এটা কি অহংকার, এটা অহংকার না, এটা বাস্তবতা।
আপনি দাদা, আপনি মনে করলেন আমি দাদা, এটাকে অহংকার, এটা অহংকার, এটা বাস্তবতা। অহংকার হলো এটার সাথে এই কথা একটু যুক্ত করা, আমি আলেম কাজে আমার সম্মান বেশি, এই লোকের সম্মান কম, এটা অহংকার। আমি আলেম এটা মনে করা অহংকার না, আমি ধনী মানুষ এটা মনে করা অহংকার না, আমি ধনী মানুষ এই লোক তাই আমার সম্মান বেশি, আর এই লোকের সম্পদ নাই তাই সম্মান কম, এটা অহংকার। বুঝাইতে পারি না মনে হয়। একজন ধনী মানুষ ধরেন তার সামনে পড়েছে এমন এক লোক যার সম্পদ নাই, তাহলে এভাবে চিন্তা করবে, তিনি বলেন যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেন যে তাহলে এভাবে চিন্তা করবে যে এই লোকের সম্পদ কম, সম্পদ কম মানে হিসাব কম, হিসাব কম মানে আগে জান্নাতে, এই লোক আমার কমপক্ষে 500 বছর আগে জান্নাতে যাবে, কাজেই তার দাম আল্লাহর কাছে বেশি, সে আমার চাইতে দামি, আর আমার সম্পদ বেশি মানে হিসাব বেশি, হিসাব বেশি মানে আমার দাম তার চাইতে কম। ধরো তুমি একজন গরিব মানুষ, তোমার চোখের সামনের লোকটা হলো ধনী, তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে আল্লাহ তাআলা এই লোককে ধন সম্পদ দিয়েছেন মানে অতিরিক্ত আরো কিছু ইবাদত করার সুযোগ দিয়েছেন, সে যাকাত দিতে পারে, সদকা করতে পারে, হজ করতে পারে, আরো কত ইবাদত করতে পারে, আর আমি তো এই ইবাদত গুলো করার সুযোগ পাই না, তো সুতরাং সে আমার চাইতে বেশি দামি, আমার দাম তার চাইতে কম। ধরো তোমার বয়স বেশি, এখন যে লোকটা তোমার সামনে এই লোকের বয়স কম, তাহলে এভাবে চিন্তা করবা, তিনি বলেন যে তাহলে এভাবে চিন্তা করবা যে এই লোকের বয়স কম, বয়স কম মানে হিসাব কম, কারণ বয়স কম মানে গুনাহ কম, গুনাহ কম মানে হিসাব কম, আর আমার বয়স বেশি, বয়স বেশি মানে গুনাহ বেশি, গুনাহ বেশি মানে হিসাব বেশি। ধরেন যে লোকটা আমার চোখের সামনে ওই লোকটা বয়স কম না, বরং বয়স আমার চাইতে বেশি, তাহলে এভাবে চিন্তা করব যে এই লোকের বয়স বেশি, বয়স বেশি মানে এই লোক আমার চাইতে বেশি রমজান পেয়েছে, আমার চাইতে বেশি লাইলাতুল কদর পেয়েছে, আমার চাইতে বেশি লাইলাতুল বারাত পেয়েছে, আমার চাইতে বেশি আবাদত করার সুযোগ পেয়েছে, আর আমার বয়স কম, আমি তো এত লাইলাতুল কদর পাই নাই, এত লাইলাতুল বারাত পাই নাই, এত দামি দামি রাত আমি পাই নাই, কাজে তার দাম আমার চাইতে বেশি। বলেন তো এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কোনো জগাজাতি থাকে, কোন জগাজাতি আর থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই জন্যই যে ওয়ালা তাত্তাবি আওরাতাল মুসলিম, কোন মুসলমানের দোষ তালাশ করিও না, যদি তুমি কোন মুসলমানের দোষ তালাশ করো আল্লাহ তোমার দোষ তালাশ করবেন, আর আল্লাহ দোষ তালাশ করলে তোমায়, তুমি যদি উটের পেটের ভিতরে লুকিয়ে থাকো আল্লাহ সেখান থেকেও বের করে তোমাকে বেইজ্জত করে ছাড়বে। এজন্য কারো দোষ তালাশ করার আগে, কাউকে বেইজ্জত করার আগে, কাউকে শরম দেওয়ার আগে একথা চিন্তা করবেন যে এটার অবশ্যই ফিডব্যাক আছে। আমি দেওয়ালে বল মারলে দেওয়ালে আঘাত লাগবে শুধু তা নয়, এটা কিন্তু আমার দিকেও ফিরে আসবে, উপরে থুতে নিক্ষেপ করলে সেটা যে উপরে পৌঁছে যাবে তা কিন্তু নয়, এটা কিন্তু আমার গায়েও পড়বে। কাজে আমি কোন মুসলমানের ইজ্জত নষ্ট করলে তার ইজ্জত নষ্ট করেছে শুধু তাই নয়, আমাকেও কিন্তু এই কারণে বেইজ্জত হতে হবে, কারণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতেই পারেন না। তিনি বলেছেন যে তোমাকে আল্লাহ উটের পিঠের পেটের ভিতরে তুমি যদি ঢুকে থাকো, লুকিয়ে থাকো, আল্লাহ সেখান থেকে বের করে দেবে, তোমাকে বেইজ্জত করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا الله كان في الله دون غرغن درا হাত তুলেছি আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দিন আল্লাহ পাক সাফ জিন্দেগি দান করেন।
আল্লাহ আমাদেরকে মুমিনের রমজান দান করেন, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন, রমজানের বরকত আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদের ইফতারের আগে দোয়াগুলো কবুল করে নিন, রমজানের দোয়াগুলো আপনি কবুল করে নিন, আমাদের তেলাওয়াত জিকির আজকার আপনি কবুল করে নিন, আল্লাহ আমাদের সালাতের তারাবিকে কবুল করে নিন, আমাদের কিয়ামুল লাইলকে কবুল করে নিন, আমাদের তাহাজ্জুদকে কবুল করে নিন, ইয়া আল্লাহ আমাদের সবগুলো আমলকে কবুল করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।